বিশ্বকাপের চলতি আসরে তিন ম্যাচে অঘটন ঘটায় আফগানিস্তান। এশিয়ার এই উঠতি দলটি বিশ্বকাপের তিন চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে চমক দেয়। যুদ্ধবিধ্বস্ত আফগানদের এমন নান্দনিক পারফরমেন্সের মুগ্ধ ক্রিকেট বিশ্ব। রশিদ খান মোহাম্মদ নবীদের দারুণ পারফরমেন্সের খুশি হয়ে তাদের নাকি 10 কোটি রুপি পুরস্কার ঘোষণা দিয়েছেন ভারতীয় শিল্পপতি রতন টাটা। কিন্তু টাটা কোম্পানির চেয়ারম্যান জানিয়েছেন খবরটি ভুয়া, তিনি কাউকেই আর্থিক সাহায্য করেননি, সাহায্য করার প্রতিশ্রুতিও দেননি। সোশ্যাল মিডিয়ায় টাটা লেখেন, আমি কোনো ক্রিকেটারকে আর্থিক সাহায্যের বিষয় আইসিসি বা কোনো সংস্থাকে পরামর্শ দেইনি, ক্রিকেটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি আরও লেখেন, দয়া করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া এই ধরনের খবর বা ভিডিওতে কেউ কোনো কান দেবেন না, আমার কিছু বলার থাকলে সেটা আমরা ব্যক্তিগত মাধ্যমেই জানাবো।